দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। মৃত্যুর পর হয়তো কথা রাখবেন না সন্তানরা, নিজের পছন্দের জায়গায় করা হবে না দাফন। এমন অনিশ্চয়তা থেকে মৃত্যুর আগে নিজের পছন্দের জায়গায় তৈরি করলেন পাকা কবর। এখানে আমার কবর করতেছি, এই কবর আমার শোয়ার জন্য। ছেলের ঘরে যদি অসি করে যাই, ছেলেরা অনাসে এখানে আমার মাটি দিবে না, কেননা তারা হয়তো আমাকে অন্যত্র আরেকখানে দিবে, পাইলে তো আমার মনোভূত হবে না। বসত ঘরের পাশেই উঠোনে তৈরি হচ্ছে ইট সিমেন্টের এই কবর। মাটির তলদেশ থেকে ইটের গাঁথুনি দিয়ে তৈরি হচ্ছে এর প্রাচীর। পাশে চেয়ারে বসে নিজের কবরের কাজ দেখভাল করছেন 80 বছরের এই বৃদ্ধ। ঘরে যেন আমি দেখি শুনি যেন যাইতাম ভাই, এবং আমার চোখের সামনে তৈরি করি যেন আমার পছন্দ নিয়ে হয়, আমি যেন ওইখানে শুইতে পারি। আমার পদক্ষেপ হইল এটা, আর কিচ্ছু না। ইসলামের বিধান অনুযায়ী মৃত্যুর পর খোঁড়া হয় কবর, কিন্তু জীবিত অবস্থায় নিজের জন্য পাকা কবর তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মোহাম্মদ হানিফ। আমি এখানে হইলাম 60-70 বছর, আর ওইখানে থাকুম আবাদুল আবাদ কেয়ামত পর্যন্ত, কেননা আমার আসল ঘর হইল এই ঘর। মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী ঘর হবে কবর, সেই ইচ্ছা থেকেই মোহাম্মদ হানিফ ছেলেদের অনুরোধ করেন সারা জীবনের ঘর হিসেবে দেখে যেতে চান নিজের কবর। তো আমার বাবার একটা আশা ভরসা দীর্ঘদিন, এ তোরা আমার 60টা ছেলে আমার জীবনে আশা, আমার কবরস্থটা আমি দেখি যাবো। মানুষ এই দুনিয়ার জন্য চিন্তা করে, আমি আখেরাতের জন্য আজীবন চিন্তা করে আসছি। প্রতি বছর আমি হজরতবার বিশ্বনাথ মামার বাড়িতে মাহফিল করি, আমার কবরটা আমি দেখি যাবো। বাবা চাননি টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি, কেবল চেয়েছেন নিজের একটি পাকা কবর। তাই বাবার আশা পূরণে ছেলেরাও করেননি কার্পণ্য। এটা হচ্ছে যে আমার বাবার একটাই চাওয়া, যেটা হচ্ছে যে উনি বলছে যে আমি দুনিয়ায় থাকার জন্য বাড়ি ঘাড়ি বিল্ডিং ব্যালেন্স টাকা পয়সা এবেদি সব রেখে গেছি, কিন্তু এটা তো আমার আখরাতের কোনো কাজ আসবে না, তাই আমি এখানে চলে যাব। আমার জন্য সারা জীবনের একটা ঘর তৈরি করো, যে ঘরটা আমি মৃত্যুর আগে নিজ চোখে দেখে যাবো, কারণ সেখানে আমি আবাদুল আবাদ কেটে যাবো আমার। তাই আমি আমার ঘরটা তৈরি করতে চাই, তোমরা আমার ঘরটা নিয়ে তোমরা একটু তৈরি করো। তখন বাবা তো আমাদের কাছে বিভিন্ন কিছু চাইতে পারতেন, কিন্তু উনি আমাদের কাছে কিছু না আসে, ওনার সারা জীবনের ঘরটা চেয়েছেন। তাই বুঝি কি আমরা সন্তানরা এটা করার জন্য কি আমাদের একটুও কর্তব্য নাই? স্থানীয়ভাবে জমিদার ডাক্তার নামে পরিচিত বৃদ্ধ মোহাম্মদ হানিফ, তিনি বুড়িরচর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের জোরখালি গ্রামের বাসিন্দা। তার এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আর মানুষ মৃত্যুর পরে কবর করে, কবর করে মানুষ মাটি দেয়। এখন জমিদার সাহেবের ইচ্ছে হয়েছে যে উনি থাকতে ওনার কবরটা উনি দেখবো, ওনার ছেলেরা ওনার অনুমতি দিয়ে এটা করা হয়েছে, মানুষও দেখতে আসে আমিও দেখতে আসি। অনেকটা পীর ভক্ত মোহাম্মদ হানিফ, পীরের নির্দেশে তিনি এমন কাজ করেছেন বলেও ধারণা করা হয়। আমার জন্য আমি যেন আবাদুল আবাদ যেন থাকতে পারি, কেননা আমার দুনিয়াবি লাভ লোলসা এখন আর প্রয়োজন নাই। কবর তৈরির এই দৃশ্য দেখতে দিনভর মানুষ ভিড় করেন তার বাড়িতে। তো ওনার ছেলেরা উদ্যোগ নিয়ে ওনার নিজ জায়গাতে ওনার বাড়িতে এই কবরস্থানটা করতেছে। এখন বিভিন্ন পর্যায়ে আমাদের গ্রাম অঞ্চল থেকে লোকজন আনি দেখতেছে। আমার আব্বুর আশা পূরণের জন্য আমরা কবরস্থানটা করছি, এটা কিন্তু অনেকে জানছে, দেখছে, শুনছে, মানুষ আনন্দিত, মানুষ এটাকে আরও উৎসাহিত করতেছে, মানুষ এটাকে সাপোর্ট করতেছে যে একজন লোক আখেরাতের জন্য চিন্তা করে তার কবরস্থানটা ছেলেরা চার ছেলে একত্রাবদ্ধ হয়ে করছে, তার বাবার মনের আশাটা পূরণ করছে। মৃত্যুর আগে জীবিত মানুষের জন্য কবর খোঁড়ার মতো গর্হিত কাজ এখনই বন্ধ করার নির্দেশনা দেন বলে জানান বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম। জীবিত মানুষ ওনাকে ওনার জন্য কবর খোঁড়া হয়েছে, তো তার ছেলেকে আমি প্রশ্ন করলাম যে কেন করলাম, বলে আমার বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় আমার কবরটা রেডি করার জন্য। তো এগুলো তো ছেলে মানুষ, ওরা জানে না, এই সম্বন্ধে তারা বুঝতেও কষ্ট হয়, কারণ তখন তাকে বললাম এটা সব এখনই সব বন্ধ করে দাও, কারণ এটার কোনো বিধান নাই, নিয়ম বহির্ভূত কোনো কাজ করো না। যেহেতু আমরা ইসলাম রাষ্ট্রে বসবাস করি, মুসলমানের হাদিস কোরআন দেখে শুনে চলবে, এটুকু তাকে আমি বলে দিচ্ছি। মৃত্যুর পরে এই কবরকে কেন্দ্র করে তার পরবর্তী প্রজন্ম জিয়ারত করে যাবে, এমনটাই প্রত্যাশা এই বৃদ্ধের। নিউজ ডেস্ক, আরটিভি।